সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে আবারও তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমরা যে পর্যন্ত গত ক্লাসে শেষ করছিলাম, আজকে তারপর থেকে আমরা আলোচনা করব। আমরা শুরু করছিলাম 2.2 চক্রবৃদ্ধি মুনাফা, দেখো সেখানে তিনটা অঙ্ক করে দিয়েছিলাম, আর আজকে তার পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে দেখো আমরা প্রথমে শুরু করবো 2 নম্বর অঙ্কটা নিয়ে। তার আগে দেখো বইটা ভালো করে বের করো, বইটা দেখো, বইটার সাথে রাখবা, খাতা রাখবা, কলম রাখবা, এগুলো রেখে যখনই ক্লাসগুলো দেখবা সাথে সাথে অঙ্কগুলো খাতায় করবা, তাহলে বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবো। দেখো আমরা 9 নম্বর প্রশ্নটা একটু পড়বো, ভালো করে একটু বইটা দেখো, 9 নম্বর প্রশ্নটা একটু ভালো করে পড়ো। দেখো বলা আছে একই হার মুনাফা, তার মানে মুনাফাটা এখানে দেয় মুনাফাটা দেওয়া নেই, আমাদের বের করতে হবে। কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন নির্ণয় করো। দেখো এখানে মূলধনে আমাদের মূল বিষয় মূলধন বের করতে বলছে, মূলধন আমাদের দেওয়া নেই। তো আমরা দেখো আমরা শুরু করবো, তাহলে যেহেতু যে বিষয়গুলো দেওয়া থাকে না ওই বিষয়গুলোকে ধরে নিতে পারে, তাহলে আমরা প্রথমে ধরে নিব মূলধন কত। দেখো আমরা নাম্বারটা লিখলাম 9 নম্বর অঙ্ক, মনে করি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইনটু 1+আর। যেহেতু আমাদের 2 বছরের কথা বলা আছে, একটা 1 বছর আর একটা 2 বছর, অতএব আমরা সরাসরি সূত্রটা আগে লিখে নিব। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, দেখো আমাদের সূত্রটা ছিল পি ইন্টু 1+আর পাওয়ার n, এইটা সাধারণত আমরা সময় হিসেবে বিবেচনা করে থাকি। আর এখানে আমরা দেখো সময় n এর পরিবর্তে কয় বছর লিখছি, 1 বছর লিখছি, অতএব আমাদের এখানে পাওয়ার n এর পরিবর্তে আমরা কত লিখব, 1 লিখব। একইভাবে যদি আমরা লিখি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে অবশ্যই আমরা কি লিখব, পি ইন্টু 1+আর, এখানে 1 এর জায়গায় কত লিখব আমরা, 2 লিখব। দেখো আমরা 1 বছরান্তে একটা সূত্র পাইছি, 2 বছরান্তে একটা সূত্র পাইছি। এখন বইটা ভালো করে খেয়াল করো, দেখো 1 বছরান্তে লেখা আছে 6,500 টাকা এবং 2 বছরান্তে লেখা আছে 6,760 টাকা, অতএব তাহলে এই দুটোর সাথে যদি আমরা সমন্বয় করে লিখি, তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে, দেখো একটু ভালো করে খেয়াল করো, আমরা লিখতে পারবো প্রশ্ন মতে পি ইন্টু 1+আর পাওয়ার 1 সমান হচ্ছে 6,500 টাকা। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, সমীকরণ নাম্বার 1। এবং দেখো আরেকটা বন্ধন দেওয়া আছে পি ইন্টু 1+আর তার পাওয়ার হচ্ছে 2, এটা সমান দেওয়া আছে 6,760 টাকা, এটাকে দিলাম আমরা সমীকরণ নাম্বার 2। আরেকটা বিষয় খেয়াল রাখো, যদি কখনো এই উদ্দীপককে সৃজনশীল আসে, তাহলে সৃজনশীলের প্রথম প্রশ্নে খেলা থাকবে যে উদ্দীপকের আলোকে সমীকরণ গঠন করো, তখন এই পর্যন্ত ক নাম্বার অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী যখন থাকবে মূলধন নির্ণয় করা, তখন দ্বিতীয় অংশটা করার চেষ্টা করবো, যেহেতু আমাদের যে সৃজনশীল হতে আমরা পুরোটাই একসাথে করে নিব। এখন 1-2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, দেখো কি হয়, তাহলে আমরা লিখতে পারি 2 নং কে 1 নং দ্বারা ভাগ করে পাই। দেখো ভাগ করে কি চলে আসে, তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 1+আর তার পাওয়ার 2 ডিভাইডেড বাই পি ইন্টু 1+আর তার পাওয়ার 1, আর এখানে আমরা লিখতে পারবো 6,760 টাকা বা হচ্ছে 6,500 টাকা। আমরা একটু সাইডে করে দিই, দেখো একটু ভালো করে খেয়াল করে, এখানে পি এর সাথে পি কাটা যায়, দুইটা মিল আছে। আর এখানে দেখো R1+R1 আছে দুইটা, আর নিচে আছে কয়টা, 1+R1টা, তাহলে দুইটা থেকে যদি আমরা একটা বাদ দেই কয়টা থাকবে আমাদের, একটা থাকবে। আমরা লিখতে পারবো 1+R=, এটা তুমি ক্যালকুলেটরে ভাগ করো, অবশ্যই সাথে ক্যালকুলেটর বা ক্যালকুলেটরে ভাগ করো, ভাগ করে দেখো 1.04 চলে আসবে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আরেকবারটা বের করবো,
আমরা যদি r এর মান বের করি তাহলে r ইকুয়াল 1.04 মাইনাস কত 1 বা r সমান 0.04 এখানে দেখো আমরা যে মানটা বের করছি r এর মান বের করছি r আমরা কি লিখেছিলাম মুনাফার হার তাহলে মুনাফার হার পাইছি আমরা কত 0.04 এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের মূল ধারণা পেয়ে যাব তাহলে দেখো তারপর আমরা লিখতে পারি r এর মান 1.9 এ বসিয়ে পাই দেখো আমাদের সুবিধার জন্য আমরা বলতে একটু মুছে দিতেছি এই পাশটা যদি মুছে দিই তাহলে দেখো r এর মান আমরা কোথায় বসাবো 1নং সমীকরণ 1নং সমীকরণে কি ছিল একটু ভালো করে খেয়াল করো দেখো 1নং সমীকরণে ছিল p into 1 plus r equal 6500 বা যদি আমরা r এর মান বসাই তাহলে p into 1 plus 0.04 6000 কত লিখব আমরা 500 বা p into এটা যদি আমরা যোগ করি তাহলে 1.04 কত পাবো 6500 বা p equal 6500 ভাগ হচ্ছে 1.04 অতএব p equal ভালো করে ক্যালকুলেটর দিয়ে এটা ভাগ করে দেখো 6250 টাকা তাহলে আমাদের p এর মান চলে আসছে কত 6250 টাকা আমরা প্রথমেই দেখো বলে দিয়েছিলাম যে মূলধন আমরা ধরে নিয়েছিলাম p টাকা আমাদের প্রশ্ন বলেছে যে p এর মান বের করতে হবে অতএব আমরা বলতে পারবো নির্ণয় মূলধন 6250 টাকা এটাই হচ্ছে আমাদের অ্যানসার এই পর্যন্তই অংক শেষ হয়ে গেল ঠিক আছে ভালো থেকো সবাই এই অঙ্কটা অবশ্যই বাসায় করবা আর এর পাশাপাশি আগে যে অঙ্কগুলো করে দিয়েছিলাম সেগুলো একটু প্র্যাকটিস করবা সবাই ভালো থাকো বাসায় থাকো সুস্থ থাকো আবার দেখা হবে সালামু আলাইকুম